গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ সকাল বন্ধুরা। এর বারবেলা আজকে শনিবার, শুরু করে দিলাম তোমাদের সকাল 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 গুড মর্নিংটা, সকাল সকাল গুড মর্নিংটা শুরু ঠিক করলাম, কিন্তু কখন ছাড়বো যাই না। তো রেডি করছি, রেডি করে নি তো সকালবেলা আজকে তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম। এখনো চা খাইনি আমি, ওষুধ খাবো, চা খাবো। তো চলো আগে চা খেয়ে নি, তারপরে ওষুধ খাবো। চা রেডি করি, চা বসাইনি, এখন চা বসাবো, ওদের ভাত বসাবো, আমাদের ভাত বসাবো, ওদের কতগুলো ভাত আছে সেগুলোকে রেডি করবো। সকালটা তোমাদের সঙ্গে আজকে এখান থেকে আমি পথ চলা শুরু করলাম। চলো চা থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে আজকে সকালটা। বসিয়ে দিলাম চায়ের জল, কিছুটা ভাত আছে, সে ভাতগুলোকে হাঁড়িগুলোকে খালি করব। এদিকে সব বসে আছে, বোবা এখনো খাইনি, অ্যাঞ্জেলের খাওয়া হয়ে গেছে, কোর্স কমপ্লিট, বোবা খায়নি, বোবাকে ধরে খাওয়াতে হবে। বোবাকে রোজ সকালবেলা ধরে চেপে চেপে ধরে খাওয়াতে হবে। এটা রুটি রয়েছে, ওদের কেটে রুটিটা কালকে যা, কিছুটা ভাত রয়েছে, তিনবার করে ভাত বসিয়েছিলাম, আর কিছুটা রয়েছে, যতটা লাগিনি। এটার মধ্যে আমাদেরও কিছুটা ভাত রয়েছে, আমাদের চাল ওদের চাল একই, আলাদা কিছু না, খালি ওদেরটা প্রেশারে রান্না হয় আর আমাদেরটা প্রেশারে হয় না। ভাতে এটা একটু ধুয়ে নিই, চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে চা খেয়ে ভাত করে তারপরে আসবো রান্নার দিকে। সকালটা আমার এইভাবেই শুরু হয়, আরও আগে শুরু হয়, খুশু টুসু থাকে সেগুলোকে পরিষ্কার টুস্কার করে, তোমার আমার মাথা কেটে যাচ্ছে না তো বন্ধুরা, খুশু টুসু থাকে সেগুলোকে পরিষ্কার টুস্কার করতে হয়, করে টোরে তারপরে তোমাদের সঙ্গে আসতে হয়। আর একার পক্ষে তো সব কিছু দেখানো সম্ভব, এখনো সব শুয়ে আছে, রাজারও শরীরটা ভালো যাচ্ছে না, এখনো উঠেনি বিছানা থেকে, এখনো শুয়ে রয়েছে। আমার দাঁতে ব্যথাটা আগে থেকে একটু কম আছে, কিন্তু হচ্ছে, এখনো ব্যথা করছে। সকালবেলা চাটা যদি একটু ভালো করে না খাওয়া যায় তাহলে মনে হয় না সারাদিন কিছু খেয়েছি। সকালবেলা চাটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস করে খেতে হয়, ফার্স্ট ক্লাস, আর সেটা আমি ভালো করে বানাতে যাই না। অ্যাকচুয়ালি চাটা ঠিকঠাক করে, এমনি রান্না টান্নাগুলো ঠিকঠাক করে করতে হবে, কিন্তু চাটা না আমার ঠিকঠাক করে হয় না, হয় একের জন্য হাতে চা ভালো হবে না, আমার একার সময় হয়ে যায়, মিরাক্কেলের মতো চা সুন্দর হয়ে যায়। তো চলো চা বসে দিয়ে চায়ের জলটাকে ভালো করে ফুটে নিই, সবাই বলে আগে চায়ের জলটাকে ফুটিয়ে নিতে হয় তারপরে চা পাতে দিতে, চলো চায়ের জলটা ফুটুক, কতক্ষণ চাল বার করে নিই আমাদের মধ্যে সব চাল। বন্ধুরা চাল চাল বার করে নিয়েছি,
চায়ের জল টপক টপক করে ফুটছে। চলো দেখা যাক রাজা কি করছে, দেখে আসো চলো। আর ওই দেখো, ওই দেখো, তিন দেখে দেখো, ওই দেখো, দেখছো তিন মূর্তি কি করছে? দুষ্টুর হাড্ডি গুড্ডি। চলো এই দেখো তিনজনে কি করছে দেখো। আচ্ছা ভালোবাসা নেই কোনো অপরাধ, এই দেখে ঘুমাচ্ছে। জানলা টানলা খুলে দিয়েছি, সব ঘুমোচ্ছে। চলো ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চালটাকে ধুয়ে নি, চা করছে টপক করে, চালটাকে ধুয়ে নি। খুব মুশকিল হয় জানো তো, কেউ যদি ক্যামেরা না ধরে দেয় বাস করতে খুব মুশকিল হয়। কিছু করার নেই, এইভাবে আমাকে করতে হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা আমার দেখো, তোমরা একটু চাল করে গেল ওখানে রেশনের চালগুলো ভালোই দিয়েছে, খারাপ যায় না, ভালোই দিয়েছে। চাটাও ভালো ফুটছে, একটু ফুটে নিই, তারপরে এই ভাতটাকে আগে বসাবো। যে জলটা থাকবে মানে ফ্যানটা যে থাকবে সেটা দিয়ে আমি প্রেশারে ভাতটা বসিয়ে দেবো, তাহলে আমার গ্যাসটা কমও পড়লো আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। কত বুদ্ধি বলতো, আমার কোনো অহংকার নেই। চলো এখানে সব বার করে রেখেছি, ওদের মাংস এগুলো তো বার করা আছে, গলা মেটে কষ্টেছি, পা মাথা সব আছে বার করা। এখানে আমাদের মাছের মাথা আগে কালকে নিয়ে এসছে একটা 15 টাকা দিয়ে, এটা একটু ভাবছি লাউ দিয়ে করার ইচ্ছে আছে, এখনো পর্যন্ত ইচ্ছে আছে। চলো এভাবে কাজ করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর বুবাকে এখনো বিস্কুট দেখো গুলে রেখেছি, খাইনি। রাজাকে এবার ডাকবো, চা দেবো, যদি চা খায় খাবে, নাহলে একটু শুলে শুক, এত তাড়াতাড়ি উঠে লাভ নেই। আমি উঠেছি, ওর উঠে লাভ নেই এত তাড়াতাড়ি। চলো এই যে অ্যাঞ্জো বসে আছে, বসে বসে ভাবছে মা কি করছে। চলো অ্যাঞ্জো বসে বসে ভাবছে মা কি করছে, মা কি করছে, মা কি করছে। আর মশাও হয়েছে, এমনি না আমার একটু বাতি কাছে, মশা কামড়ানো বাতি কাছে, বুঝেছো? মানে আমার কাছে যেটা কামড়ানো না কামড়ানো সেটাকে খোটা বাতি। আমি বসে বসে একটু চা খেয়ে নিয়ে আর বুয়াকে খাইয়ে দিই। সকালবেলা চা না খেয়ে বিশ্রাম থেকে আমার উঠতে হবে। রাজা যখন সুস্থ থাকে তখন আমাকে চাটা সকালবেলা রাজাই দিয়ে দেয়, তোমরা সেটা দেখেছ অনেকবার। রাজার যদি শরীর ঠিকঠাক থাকে রাজাই আমাকে সকালবেলা চাটা দিয়ে দেয়, আর ওর শরীরটা যদি একটু অসুবিধা হয় একটু গন্ডগোল করে তখন আর ও পেরে ওঠে না আর চা দিতে, বুঝলি? ও তখন চা দেয় না, তখন আমাকেই উঠতে হয়, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। দুজন দুজনের অসুবিধা সুবিধার পাশে থাকতে হবে, এর নামই তো সংসার, তাই না বলো? চাটা তো ছেঁকে রাখি, মানে গুছিয়ে গেছে রাখি, উঠলে মাইক্রোওভেনে গরম করে দেবো, কেন আমার এদিকে একটা গ্যাস খারাপ অনেক দিন ধরে, এই ছোট গ্যাসের উপর রান্না করতে হচ্ছে, ওই জন্য আমার আরো বেলা হয় এসব করতে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাও অবশ্যই তোমরা দেখো, ভিডিওটা মিস করো না। তো চলো চাটা খেতে থাকি। বুবা এখনো খাইনি, বুবা না খেয়ে ঢং করছে, ঢং চং টং, বুঝেছো বন্ধুরা?
টং 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 চলছে বুবা, লেজ নেড়ে 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 চলছে বুবা। খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই বুবার জীবনে। বলছে বন্ধুরা বুবার জীবনে খাওয়া দাওয়া কিচ্ছু নেই। খেতে চায় না জানেন বন্ধুরা, খেতে চায় না। কি হয়েছে একদম খেতে চায় না, কিচ্ছু না, শরীর ঠিক আছে, সব ঠিক আছে, খাবে না। রাত্রিবেলা মাংস ভাতটা খাবে, তখন দুই ভাত খাবে না, খুব কম খুব কম মাংস খায়, ওরকমই খায়। ডাক্তার বলে যে যা খাবে তাই খাবে। চল বন্ধুরা আর বেশি বড় ভিডিওটা করছে না, অনেক বড় ভিডিওটা হয়ে গেল, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, চা খেয়ে নি দুজনে, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ টাটা বাই বাই, লাভ ইউ। বুবাকে জোর করে খাওয়াতে হবে, বুবাকে যুদ্ধ করে, জোর বলতে যুদ্ধ করে খাওয়াতে হবে। দেখো আসো উঠো উঠবো বসো, দেখো সব পাটা লেটকে পেয়ে বুবা কি কেস তোর পানি খাচ্ছে, দেখেছো বন্ধুরা? দেখো বাড়ি যাবো, জেঠু বাড়ি যাবো, ছাদে যাবো, এইসব বলে বলে খাওয়াতে দাদু খাওয়া চায় মায়ের সাথে সাথে, এটা চাটপুর হয় না বাচ্চা কাচ্চারা, মারা খেতে বসলে মাঝের পাশে একটু বসে খায়, সেরকম দাদু ভাই তাই। আমার দাদু ভাই কাকুমা আমরা খেলো, দাদু ভাই খায়। আর প্রচুর রোদ উঠলে সকাল সকাল খুব রোদ্দি উঠেছে, একদম আকাশ সময় ঝলমল 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 করছে। চলো বন্ধুরা ভিডিওটা বেশি বানালাম না, তাও অনেকটা বড় হয়ে গেছে, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এভাবে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। চলো টাটা বাই বাই, লাভ ইউ, শুভ সকাল।